রব্বুল আলামিন তমাম জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ নজর রহমতের সময় আলেম ওলামা নিয়ে সাদাদারি ওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের কালমা বোনকে নিয়ে আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম। মেহরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। আল্লাহ কত মানুষ ঘুমার ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর গড়ে ফিরে আসে না। রব্বুল আলামিন জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো বলো না কার কাছে যাব, কোথায় যাব। দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না, সন্দেহ হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দে। রব্বুল আলামিন তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গো আল্লাহ। গুনার বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় আজি রয়েছে, আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি কুলে উঠাইয়া ঘোষণা দাও জলে বল যা তোদের জিন্দগির গুনা মাফ করে দিলা। রব্বুল আলামিন আল্লাহ ও প্রভু আমাদেরকে তুমি মাফ করো। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন পূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ এই এলাকার নারী পুরুষ সকলকে নামাজি বানায়া দাও। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলের জন্য মাহফিল নাজাতের জরিয়া আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মমিন মমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরে নাজা মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমার আল্লাহ কেন মানাই খারাপ বানাই যাই না, সন্তান হইয়া আল্লাহ তোমার সেই দরবারে হাত পড়েছে। মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মার কবরে আজাব দিও না, আব্বার কবরে আজাব দিও না। আল্লাহ কত লাথি মার কলিজায় মেরেছে, কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেইনি। আল্লাহ ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল মার ঈদ হইত না। ওই মাদের দুনিয়ায় না সন্তান হইয়া আল্লাহ মেহরবানি করে মার কবরকে জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আয় আল্লাহ প্রভু মেহরবানি করে আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ স্বপ্নের যুগে তোমার বন্ধুর নূরানি চেহারাখানা দেখায় দাও। আয় আল্লাহ
যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও, গাড়ির নিচে পালাইয়া নিষ্পীড়িত করে মারো না, আল্লাহ আগুনে পোড়াইয়া বেইজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া মারো না, প্যারালাইসিস দিয়ে বিছানায় ফেলে রেখে মরণ দিও না, ক্যান্সার দিও না, এইডস এর মতো মহামারী দিও না, নষ্ট করে দিও না, জবান ব্রেন নষ্ট করো না, যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا